যার হাত এসেছে সত্য অজহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে। আমার নাম কে মহেশ, একটা কলেজে পলিটেকনিক ডিপার্টমেন্টের লেকচারার। আমি মুসলমানদের বিয়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, ইসলাম ধর্মে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে কেন বলা হচ্ছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন। কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর একমাত্র বই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। এই পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ বলে না, হোক সেটা রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, বাইবেল, কোন ধর্মগ্রন্থই বলে না একটাই বিয়ে করো শুধুমাত্র কোরআন বাদে। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বিবাহ করো তোমাদের পছন্দ মতো 2, 3 অথবা 4 জনকে, তবে যদি সুবিচার করতে না পারো তবে একজনকে, যদি সুবিচার করতে না পারেন তবে একজনকে, তা না হলে যদি সুবিচার করতে পারেন। কোরআন একটা সীমারেখা দিয়ে দিয়েছে 2, 3 বা 4 জন, সর্বোচ্চ 4 জন, তার বেশি নয়। অন্যান্য ধর্মে পুরুষকে বিয়ে করার অনুমতি দেয়া আছে, তারা যতগুলো চায়। কোরআন বিয়ের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে 4 জন। কারণ জানেন, আপনারা যদি এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখেন, এখানে বলা হয়েছে একই সময়ে সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা আছে স্ত্রীদের সাথে সমান ব্যবহার করা কঠিন, এটা কঠিন, তবে কোন একজনের দিকে পুরোপুরি ঝুঁকিয়ে পড়িও না। একাধিক বিয়ে করার জন্য বেশি নেকি পাবেন না, বেশি দয়াও পাবেন না। কোন হাদিসে বলা নেই একাধিক বিয়ে করলে বেশি নেকি পাবেন, তবে একটা হাদিসে আছে যদি বিয়ে করেন আপনার অর্ধেক দিন পূরণ হবে। একজন আমাকে প্রশ্ন করলো, তাহলে কি আমি দুটো বিয়ে করলে আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? না, বিয়ে করলে আপনি ব্যভিচারের হাত থেকে রক্ষা পাবেন, সেজন্য বিয়ে করা ফরজ, তবে একটা বিয়ে করেন বা দুটো বিয়ে করেন আপনার অর্ধেক দিনই পূরণ হবে। এখন কথা হলো ইসলাম ধর্ম কেন বহুবিবাহের অনুমতি দেয়। বহুবিবাহের অনুমতি যদি ভালো করে দেখেন, পুরুষ এবং নারীর অনুপাতটি মোটামুটি সমান, কিন্তু মানুষের শৈশবে দেখা যায় মেয়ে সন্তান অপেক্ষাকৃত শক্তিশালী। মেডিকেলি শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই পাবেন মেয়ে শিশুরা রোগ জীবাণুকে ছেলে শিশু চাইতে ভালোভাবে প্রতিরোধ করতে পারে, তাই মেয়ে সন্তানেরা বেশি বাঁচে ছেলে সন্তানের চেয়ে। মেয়ে শিশু চাইতে ছেলেরা বেশি মারা যায়, বড় হওয়ার পর অ্যাক্সিডেন্টে মারা যায়, ধূমপানে মারা যায়, যুদ্ধে মারা যায়। নারীর চাইতে পুরুষ বেশি সংখ্যায় মারা যায়। আফগানিস্তানে যুদ্ধ, জানেন সেখানে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, বেশিরভাগই পুরুষ। যে কোনো দুর্যোগের কথা বলেন না কেন, মহিলার চাইতে পুরুষ বেশি মারা যায়। যদি পরিসংখ্যান দেখেন তাহলে ইন্ডিয়া সেই স্বল্প সংখ্যক দেশগুলোর মধ্যে একটা যেখানে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে কম। কারণ জানেন, কারণ মেয়ে শিশু হত্যা। প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটনা হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। ইন্ডিয়ার প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটনা হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে, এটাই কারণ। তা না হলে যদি পরিসংখ্যান দেখেন আমেরিকায়, সেখানে মহিলার সংখ্যা পুরুষের চাইতে প্রায় 78 লক্ষ বেশি। শুধু নিউ ইয়র্কে মহিলার সংখ্যা পুরুষের চাইতে 10 লক্ষ বেশি, আর নিউ ইয়র্কের জনসংখ্যার মধ্যে 1/3 সমকামী, সোডোমাইট, কমেলুত। আমেরিকাতে 2.5 কোটির বেশি মানুষ সমকামী, তার মানে আমেরিকাতে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ইংল্যান্ডে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 40 লক্ষ বেশি, শুধু জার্মানিতে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি, শুধু রাশিয়াতে 70 লক্ষ বেশি মহিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এই পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কত বেশি। আমি আপনাদের প্রশ্ন করছি যে ধরুন আমার বোন বা আপনার বোন, ধরুন সে আমেরিকায় থাকে, আর সবাই এটা মেনে চলে যে প্রত্যেক পুরুষে একটা বিয়ে করবে। যদি আমেরিকার প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করে, তারপরও সেখানে 78 লক্ষ মহিলা বেশি থাকবে, পাশাপাশি যারা সমকামী তারাও বিয়ে করবে না, এখানে আরো 2.5 থেকে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। যদি আমার বোনও সেই দুর্ভাগা মহিলাদের একজন হয় যে বিয়ে করতে পারেনি বা বিয়ে করার কেউ নেই, তখন আমার বোন যেটা করতে পারে, সেই পুরুষকে বিয়ে করতে পারে যার স্ত্রী আছে অথবা হতে পারে জনগণের সম্পত্তি,